الحمد والنعمة لك الملك لا شريك لك لبيك اللهم لبيك. ইসলামের পঞ্চম স্তম্ভ হজ। মক্কায় সমবেত সারা বিশ্বের লাখো ধর্মপ্রাণ মুসলমান শনিবার মধ্যরাত থেকে মিনায় পৌঁছেছেন। এর মাধ্যমে পবিত্র হজ পালনের আনুষ্ঠানিকতা শুরু হল। সেলাইবিহীন দুই টুকরো কাপড় পরে হজে নিয়ত করে রওনা হন হজযাত্রীরা। মিনামুখী পুরো রাস্তাই ছিল হজযাত্রীদের স্রোত। বাসে, গাড়িতে, এমনকি পায়ে হেঁটেও মক্কা থেকে 9 কিলোমিটার পথ পাড়ি দেন মুসল্লিরা। তাদের মুখে ছিল তালবিয়া লাবায়েক, আল্লাহুম্মা লাবায়েক, লাবাইকা লা শারিকা লাকা লাবায়েক, ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। কেউ যদি বৈদ্যুত আশ্রয় ছাড়া হজ করতে যায় তাহলে দেখা যাচ্ছে তাদেরকে 10 বছরের জেল এবং 50,000 রিয়াল পর্যন্ত জরিমানা করা হয়। এখানকার যে আভ্যন্তরীণ যে সকল বাংলাদেশি ভাইয়েরা আছে তাদেরকে আমরা মূলত এই সহযোগিতাটা করি যে তারা বৈধভাবে তাশরী নিয়ে যেন হজ করতে যেতে পারেন এবং সুন্দরভাবে এই দেশের নিয়ম কানুনগুলো মেনে তারপরে যেন ওনারা হজ সম্পাদন করতে পারেন। আমাদের জেদ্দা প্রতিনিধি বাহারুদ্দিন বকুল জানান, মিনা এখন যেন তাবুর শহর। যেদিকে চোখ যায় তাবু আর তাবু। তাবুতে প্রত্যেকের জন্য আলাদা বালিশ কম্বল বরাদ্দ। 8 জিলহজ রবিবার হাজীগঞ্জ মিনায় অবস্থান করবেন। 9 জিলহজ ফজরের নামাজ আদায় করে প্রায় 14 কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে যাবেন এবং সূর্যাস্ত পর্যন্ত সেখানে থাকবেন। এরপর প্রায় 8 কিলোমিটার দূরে মুজদালিফায় গিয়ে রাত যাপন ও পাথর সংগ্রহ করবেন। 10 জিলহজ ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে মিনায় ফিরবেন। বিদেশিরা কেউ অনুমতি ছাড়া হজ করা অবস্থায় ধরা পড়লে 6 মাসের জেল এবং 50,000 সৌদি রিয়াল জরিমানা এবং 1 বছর সৌদিতে প্রবেশ নিষেধাজ্ঞার আইন পাশ করেছে সৌদি সরকার। আর এই আইনকে সম্মান জানিয়ে অনুমতি নিয়ে সুন্দরভাবে হজ সম্পাদনে কাজ করছে বেশ কিছু প্রবাসী বাংলাদেশিরা। খুবই ভালো হয়েছে এবং আমাদের নেত্রী শেখ হাসিনা আমাদেরকে এই ব্যাপারে রীতিমত আমাদের সঙ্গে আমাদেরকে নির্দেশ দিয়া এই কাজগুলি সম্পন্ন করানোর জন্য সহযোগিতা করছে এবং আমরা তার নির্দেশেই হজ ব্যবস্থা আমরা প্রথম থেকেই শুরু করছি যাতে কোনো প্রকার অসুবিধার সৃষ্টি না হয়। আশা করি হয়েছে না, হবে না। রাষ্ট্রদূত গোলাম মসিহ কিছু হজ এজেন্সির বিষয়ে বিভিন্ন অভিযোগ এনে তিনি বলেন, তাদের বিরুদ্ধে সৌদি কর্তৃপক্ষ এবং বাংলাদেশ হজ মন্ত্রণালয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। এইসব যারা ট্রাভেল এজেন্সি যারা মিসম্যানেজমেন্ট করেছে, করাপশন করেছে এবং আজকে হাজি ভাইদের যে কষ্ট দিয়েছে এর ভিতরে আপনার উপযুক্ত। বাংলাদেশ হজ কাউন্সিলর মাকসুদুর রহমান জানান, প্রতি বছরের ন্যায় এবারও মিনায় হাজিগণের সুবিধার্থে অফিস নেওয়া হয়েছে। রাষ্ট্রদূত গোলাম মসি কিছু হজ এজেন্সির বিষয়ে বিভিন্ন অভিযোগ এনে তিনি বলেন, তাদের বিরুদ্ধে সৌদি কর্তৃপক্ষ এবং বাংলাদেশ হজ মন্ত্রণালয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। সরকারি ব্যবস্থাপনায় এসে গত 2 আগস্ট থেকে এখন পর্যন্ত রুমে এসি ছাড়া দিন পার করছে মক্কার 15 নভেম্বরের হোটেলের কিছু হাজি। হোটেল কর্তৃপক্ষকে অভিযোগ জানালেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিচ্ছে না। প্রতি বছরের মতো এবছরও মিনাতে আমাদের অফিস স্থাপন করতে যাচ্ছি। এই অফিস থেকেই আমাদের মিনা দিনগুলোর কার্যক্রম পরিচালিত। এছাড়া হাজিগণের সুবিধার জন্য সৌদি সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। হাজিগণের কোনো সমস্যা হলে তাৎক্ষণিক 911 নম্বরে ফোন করে সহযোগিতা নিতে পারবে। হাজিগণের সুবিধার্থে 24 ঘন্টা কাজ করছে সৌদি আইন শৃঙ্খলা বাহিনী।